হ্যালো গাইস ওয়েলকাম টু ফুটবল দুনিয়া আরও একটা নতুন এপিসোডে সবাইকে স্বাগত ইন্ডিয়ান ফুটবলে আপডেটের ভিডিও মেনলি এই এপিসোডে কথা বলবো বেশ কয়েকটা বড় বড় ট্রান্সফার আপডেট নিয়ে কারণ বুঝতেই পারছো আইএসএল প্রায় শেষের পথে তাই ইতিমধ্যেই কিন্তু প্রত্যেকটা টিমই পরের মরশুমের জন্য নিজেদের দল গঠনের কাজ শুরু করে দিয়েছে তাই একের পর এক কিন্তু ট্রান্সফার আপডেট আসতেই চলেছে তো চলো পুরো ভিডিওটা দেখো খুব কিন্তু একটা ইন্টারেস্টিং ভিডিও তো চলেছে কিন্তু তার আগে সবসময় যেটা বলি যারা এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করনি কী ভাবছো এবার তো চ্যানেলে সাবস্ক্রাইব করে দাও ফুটবল নিয়ে নিয়মিত আপডেট পেতে গেলে তোমাদের কিন্তু ফুটবল দুনিয়া চ্যানেলে আসতেই হবে তো চলো আর দেখি না করে শুরু করা যাক তো ফার্স্টে আমি চলে আসছি এসসি ইস্টবেঙ্গলের ট্রান্সফার আপডেটগুলোতে তো তোমরা জানোই আমি তোমাদেরকে আগেই বলেছি রবি পাউলার কিন্তু দেশে ফিরে যাওয়ার আগে বেশ কয়েকজন ইন্ডিয়ান প্লেয়ারের নাম এসসি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টকে দিয়ে যায় তো সেই প্লেয়ারদের সঙ্গে এস স্পেঙ্গল ম্যানেজমেন্ট এখন কথাবার্তা চালাচ্ছে তো সেখান থেকে বেশ কয়েকটা আপডেট কিন্তু উঠে আসছে যাদেরকে শোনা যাচ্ছে এসসি বেঙ্গল ম্যানেজমেন্ট নাকি অফার করেছে তো তাদের মধ্যে তিনটে মেনলি ট্রান্সফার আপডেট নিয়ে এই ভিডিওতে কথা বলবো একটা হচ্ছে এফ গোয়ার সেভিয়ার গামা আরেকজন হচ্ছে এক্স ইস্টবেঙ্গল প্লেয়ার বর্তমানে যিনি আই লিগের টপ স্কোরার বিদ্যাসাগর সিং এবং নর্থ ইস্ট ইউনাইটেডের ডিফেন্ডার প্রভাত লাকড়া এই তিনজনকে নাকি পরের মরশুমের জন্য এস ইস্ট বেঙ্গল অফার করেছে এমন কিন্তু একটা খবর শোনা গেছে তো এবার প্রশ্ন আসছে যে এই তিনজনের আসার সম্ভাবনা কতটা তো দেখো ফার্স্টে যদি আমি সেভিয়ার গামার প্রসঙ্গে আসি তো এই বছর এফসি গোয়ার হয়ে সেভিয়ার গামা যেরকম পারফর্ম করেছে তো সেখান থেকে বলা যায় এফসি গোয়া কিন্তু আমি বলবো খুব সহজে কিন্তু সেভিয়ার গামাকে ছাড়তে চাইবে না যদিও তারা ছাড়ে তাহলে কিন্তু একটা মোটা অঙ্কের ট্রান্সফার ফি দিয়ে কিন্তু এসসি বেঙ্গলকে নিতে হবে তো দেখো সেই দিক থেকে আমি বলবো এই ডিলটা হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম তার কারণ একজন ব্যাকের জন্য খুব বেশি ট্রান্সফার ফি দিতে আমার মনে হয় না এই মুহূর্তে এসসি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট রাজি হবে তার কারণ ব্যাক পজিশনে কিন্তু এসি ইস্টবেঙ্গলে বেশ কয়েকজন প্লেয়ার আছে তাদের মধ্যে নারায়ণ দাস খুব একটা খারাপ ফুটবল কিন্তু এই মরশুমে খেলেননি পরের মরশুমে চিন্তা তো কিন্তু নারায়ণ দাস আছে তো সেক্ষেত্রে সেভিয়ার গামার জন্য যদি এফসি গোয়া একটা বিশাল অঙ্কের ট্রান্সফার ফি চায় সেক্ষেত্রে আমার মনে হয় এসসি বেঙ্গল ম্যানেজমেন্ট তাকে নাও নিতে পারে এরপরে আমি যে প্লেয়ারটার ব্যাপারে আসবো ইস্টবেঙ্গলের একাডেমি প্লেয়ার আগে ইস্টবেঙ্গলে খেলেছে বিদ্যাসাগর সিং এই মুহূর্তে আই লিগের টপ গোলস্কোরার দুদিন আগেই মামানা স্পোর্টিংয়ের বিরুদ্ধে ট্রায়াল এফসির হয়ে হ্যাট্রিক করেছে তো বিদ্যাসাগর সিংকে নিয়েও কিন্তু এস বেঙ্গল ম্যানেজমেন্ট ভাবনা চিন্তা করছে যেটা শোনা যাচ্ছে তাকেও নাকি এস বেঙ্গল ম্যানেজমেন্ট অফার করেছে পরের মশরুমে আইএসএলে এসসি বেঙ্গলের হয়ে খেলার জন্য তোমরা জানোই এবছর কিন্তু পুরো মরশুম জুড়েই একজন ভালো ইন্ডিয়ান স্ট্রাইকারের অভাবে কিন্তু এস বেঙ্গল ভুগেছে তাই এখন থেকেই কিন্তু রবি ফাউলার চাইছে যে পরের মরশুমের জন্য ভালো ইন্ডিয়ান স্ট্রাইকারকে সাইন করাতে তো সেদিক থেকে দেখতে গেলে বিদ্যাসাগর সিং কিন্তু একটা খুব ভালো অপশান খুব বেশি বয়স নয় তো যথেষ্ট তরুণ এবং খুব ভালো ফর্মে আছে এই মুহূর্তে তো তাকে কিন্তু আমরা পরের মরশুমে এস ইস্ট বেঙ্গলের গায়ে দেখতে পেতে পারি এমনটা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে বলাই যায় তো এরপরে আমি চলে আসি আরও একজন প্লেয়ার নর্থ ইস্ট ইউনাইটেডের প্রভাত লাগড়া এই প্লেয়ারটাকেও নাকি এস ইস্ট বেঙ্গল অফার করেছে এটা কিন্তু এই মুহূর্তে একটা স্ট্রং রুমার তো দেখো প্রভাত লাগড়া এই মরশুমে নর্থ ইস্ট ইউনাইটেডের হয়ে যতটা গেম টাইম পেয়েছে খুব একটা খারাপ খেলেছে কিন্তু বলা যাবে না তো লেট ব্যাকের প্লেয়ার তো এই মুহূর্তে দাঁড়িয়ে এস ইস্ট বেঙ্গলের কিন্তু একজন ব্যাক দরকার সেভিয়ার গামাকে যদি শেষ পর্যন্ত না পাওয়া যায় তাহলে কিন্তু নারায়ণ দাসের রিপ্লেসমেন্ট হিসেবে বা তার ব্যাকাপ হিসেবে কিন্তু আমার মনে হয় প্রভাত লাগড়া কিন্তু খুব একটা খারাপ অপশান হবে না তবে এখন এই প্রত্যেকটা আপডেটই কিন্তু রুমারের জায়গাতে আছে কোনোটাই কিন্তু কনফার্ম নয় আমি সবসময় যেটা বলি এই ট্রান্সফার আপডেট কিন্তু যে কোনো মুহূর্তে চেঞ্জ হয়ে যেতে পারে তো এই মুহূর্তে দাঁড়িয়ে আমি বলব বিদ্যাসাগর সিং এবং প্রভাত লাগড়ার পরের মরশুমে এস সি বেঙ্গলে যোগ দেওয়ার কিন্তু একটা সম্ভাবনা আছে সেভিয়ার গামার আমার মনে হয় না আসার খুব একটা সম্ভাবনা আছে তাই এই ব্যাপারটা নিয়ে তোমরা খুব একটা আশা করো না যে সেভিয়ার আমাকে পরের মরশুমে এস ইস্ট বেঙ্গল পাচ্ছে তো এরপরে আরও একজন প্লেয়ারের ব্যাপারে একটা রুমার শোনা যাচ্ছে যদিও এটা নিয়ে আমি খুব একটা কনফার্ম নয় সেই জন্য আমি তিনজন প্লেয়ারের নাম আগে বললাম যে কেরলো ব্লাস্টার্সের হেসেল কার্নিয়ারো যিনি এই মুহূর্তে কেরলো ব্লাস্টার্সের ক্যাপ্টেন এবং তার সঙ্গে কেলো ব্লাস্টার্সের কিন্তু তিন বছরের চুক্তি আছে তো অনেক জায়গাতে আমি দেখলাম যে এমন একটা আপডেট বেরিয়েছে যে হেসেল কার্নেয়ারকে পরের মরশুমে এস ইস্ট বেঙ্গল অফার করতে চলেছে তবে আমার কাছে এই মুহূর্তে কিন্তু এমন কোনো আপডেট নেই যে হেসেল কার্নেয়ারও পরের মরশুমে কেলো থেকে এস সিস বেঙ্গলে যোগ দিতে পারে তো আমি চলে আসি বিদেশিদের ব্যাপারে প্রথমেই আমি তোমাদেরকে একটা ব্যাপার ক্লিয়ার করে দিচ্ছি যে রবি ফাউলার যাওয়ার আগে কিন্তু এসসি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টকে পরিষ্কার বলে গেছে যে নতুন বিদেশিদের যাদের পরের মরশুমের জন্য সাইন করানো হবে তারা যেন আইএসএলএ তথা ইন্ডিয়ান সার্কিটে পরিচিত বিদেশি হয় অর্থাৎ এই মরশুমে আইএসএল এ যে বিদেশিরা ভালো খেলেছে তাদেরকেই কিন্তু ফার্স্টে টার্গেট করবে এসসি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট তো সেক্ষেত্রে যেটা শোনা যাচ্ছে চারজন এমন বিদেশিকে এই মুহূর্তে এসসি ইস্টবেঙ্গল অফার করেছে তাদের মধ্যে দুজন স্ট্রাইকার এবং একজন মিডফিল্ডার এবং একজন ডিফেন্ডার আছে যদি শেষ পর্যন্ত চারজনকে না পাওয়া যায় তাহলে অ্যাটলিস্ট তিনজনকে যাতে সাইন করানো যায় এই নিয়ে কিন্তু এখন থেকে এস ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট ঝাঁপাতে চলেছে তো এই মুহূর্তে সবথেকে বড় যেটা আপডেট হায়দ্রাবাদ এফসি ছেড়ে দেওয়া আরিদানে সান্টানাকে এসসি ইস্টবেঙ্গল অফার করতে চলেছে এবং অফারটা নাকি যথেষ্ট লিকুইটিভ অফার তো সেটা নিয়ে আরিদানা সান্তানাও এবং তার এজেন্ট যথেষ্ট সিরিয়াস তারা কিন্তু এখন থেকে এসসি বেঙ্গল ম্যানেজমেন্টের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে এবং যতটা আপডেট আছে এই কথাবার্তাও কিন্তু যথেষ্ট ইতিবাচক তো দেখো হায়দ্রাবাদ এফসি এখনও পর্যন্ত কিন্তু অফিসিয়ালি আরিদানে সান্টানাকে ছাড়া হচ্ছে এমনটা কিন্তু বলেনি হয়তো এই সপ্তাহতেই তারা যখন পরের মরশুমের জন্য কাদেরকে রাখা হচ্ছে সেই প্লেয়ার লিস্ট ঘোষণা করবে তখন হয়তো আরিদানা সান্টানার নামটা আমরা দেখতে পাবো সেই লিস্টে যে তাকে হায়দ্রাবাদ এফসি ছেড়ে দিচ্ছে তো তারপরেই যদি আরিদানা সান্টানাকে তোমরা এসসি ইস্ট বেঙ্গলের জার্সি গায়ে দেখতে পাও তাহলে আমি বলবো এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু অবাক হওয়ার কিছু থাকবে না এরপরে আমি চলে আসি আরও একজন বিদেশি প্লেয়ারের ব্যাপারে এই নামটাও কিন্তু এখন খুব স্ট্রং শোনা যাচ্ছে যে এই বিদেশির ব্যাপারেও কিন্তু আইএসএল এর বেশ কয়েকটা ক্লাব ইন্টারেস্টেড রায়ন শটন যিনি এই মুহূর্তে মেলবোর্ন এ লিগে খেলছেন এর আগে তিনি দীর্ঘদিন ইপিএল খেলেছেন প্রায় পঞ্চাশ থেকে ষাটটা ম্যাচ খেলার তার অভিজ্ঞতা আছে বেশিরভাগ সময়টা তিনি কাটিয়েছেন ইএফএল চ্যাম্পিয়নশিপ এই লিগগুলোতে তো এই প্লেয়ারটার ব্যাপারে যেটা শোনা যাচ্ছে এফ এফসি এবং এস সি বেঙ্গল নাকি ইন্টারেস্টেড তার এজেন্টের সঙ্গে ইতিমধ্যেই এই দুটো ক্লাব কথাবার্তা চালাচ্ছে তোমরা আগে হয়তো শুনবে এই প্লেয়ারটার ব্যাপারে আগে ট্রান্সফার উইন্ডোগুলোতেও কিন্তু এই রায়ন শটনের ব্যাপারে শোনা গিয়েছিল যে তাকে পেতে আইএসএল এর বেশ কিছু ক্লাব ইন্টারেস্টেড তো এই মুহুর্তে তার এজেন্ট এর কয়েকটা ক্লাবের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে এমন কিন্তু একটা আপডেট উঠে এসেছে এবং প্লেয়ারটাও নাকি ইন্টারেস্টেড আইএসএলএ খেলার ব্যাপারে তো আমি বলে রাখছি এটা কিন্তু পুরোটাই রুমারের জায়গাতেই আছে একদম প্রিলিমিনারি স্টেজে কিন্তু এই মুহূর্তে কথাবার্তা চলছে তো এরপরে আমি আরেকটা এটিকে মোহনবাগানের আপডেট দিয়ে শেষ করব যে তিরি এটিকে মোহনবাগানের নির্ভরযোগ্য ডিফেন্ডার এই তিরির সঙ্গে নাকি এটিকে মোহনবাগান কন্টাক্ট এক্সটেন্ড করতে চলেছে তো এটা কিন্তু এক প্রকার কনফার্ম হয়ে গেছে কিন্তু কত বছরের জন্য কন্ট্রাক্ট এক্সটেন্ড করা হচ্ছে এই ব্যাপারে কিন্তু এখনো পর্যন্ত কোনো কনফার্ম আপডেট আসেনি তবে আমি তোমাদেরকে বলে রাখছি এটা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে একদম শিওর বলা যায় যে তিরিশ সঙ্গে এটিকে মোহনবাগান ম্যানেজমেন্ট কন্ট্রাক্ট এক্সটেন্ড করতে চলেছে তো চলো এখন আপডেট এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই এক বিশেষ করতে ভুল না চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল বেলাইকন্টটা অল করে রেখো যাতে আমি নতুন ভিডিও পোস্ট করি সঙ্গে সঙ্গে তোমার নোটিফিকেশন চলে যায় তোমরা যদি আমাকে ফেসবুকে ফলো করতে চাও ফেসবুকের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে থাকবে তোমরা চাইলে আমাকে ফেসবুকে ফলো করতে পারো তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে তোমরা অবশ্যই আমাকে জিজ্ঞাসা করো তো চলো এখনকার আমাদের এই পর্যন্তই দেখা হচ্ছে পরে ভিডিওতে